Assalamu alaikum. Welcome to online class arranged by Sheikh De Abdullah Mullah School and College. Jeba madam ইংরেজি তে কথা বলছে ইংরেজি ক্লাস নেবে যাবে ম্যাডাম না না আমি তোমাদের ইংরেজি ক্লাস নিব না একটু ইংরেজিতে বলার চেষ্টা করলাম তোমাদের কাছে আমি বলতে পারি কিনা বা আসলে এই রসায়ন পড়াতে পড়াতে ইংরেজি ভুলে গেছি কিনা তার একটু প্র্যাকটিস করলাম কেমন আছো শিক্ষার্থীরা ভালো আছো তো আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নবম শ্রেণীর রসায়ন বিষয়টি নিয়ে হ্যাঁ মনে আছে শিক্ষার্থীরা তোমাদের আমি এর আগে তৃতীয় অধ্যায়ের উপর একটি ক্লাস নিয়েছিলাম আজকেও আমি তৃতীয় অধ্যায়ের ধারাবাহিকতার ধারাবাহিক ক্লাসটি নিব যেহেতু অধ্যায়টি শেষ হয়নি এর উপরে হয়তোবা আরো দুই একটি ক্লাস তোমাদের নিতে হতে পারে আমরা তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এই অংশটি পড়ব আমরা গত ক্লাসে প্রতীক সংকেত ভর সংখ্যা এবং মৌলসমূহ ল্যাটিন নাম এগুলো সম্পর্কে জেনেছিলাম তাই না শিক্ষার্থীরা হ্যাঁ আজকে আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে খেয়াল করো শিক্ষার্থীরা নিচে দেওয়া আছে বিষয়টি হচ্ছে আলোচ্য বিষয় হচ্ছে উপশক্তির ধারণা এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা শিক্ষার্থীরা ক্লাস এইটে কিন্তু কি শিখেছিলাম শক্তি স্তর অর্থাৎ বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে আজকে আমরা শক্তি স্তরের আরেকটা স্তর উপশক্তি স্তর সম্পর্কে জানব চট জলদি খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও কারণ ম্যাডাম আজকে যা পড়াতে যাচ্ছে তা কিন্তু খাতা কলম ছাড়া হবে না অর্থাৎ পড়ার সাথে সাথে দেখার সাথে সাথে বলার সাথে সাথে শোনার সাথে সাথে ও বাবা ম্যাডাম এতগুলো কাজ কিভাবে করব করতে তো হবে দেখবে শুনবে আর লিখবে ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি তোমরা সবাই খাতাপত্র নিয়ে রেডি হয়ে গেছো তাহলে চলো শিক্ষার্থীরা ক্লাসটি শুরু করি ক্লাসটি শুরু করার জন্য আমি প্রথমে তোমাদেরকে আমরা আজকে ক্লাসে এসে কি শিখব তা জেনে নেব আমরা আজকে প্রত্যেক শক্তি স্তরের এই ক্লাসটি শেষে বলতে পারবো প্রত্যেক শক্তি স্তরের উপশক্তি স্তরের সংখ্যা উপশক্তি স্তরগুলোর ইলেকট্রন সংখ্যা অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য আমরা বলতে পারবো তো শিক্ষার্থীরা আমরা শিখনফলগুলো তো জেনে নিলাম যে অরবিটালগুলো শক্তি স্তর উপশক্তি স্তর সম্পর্কে বলতে পারবো তাদের ধারণা এবং অরবিট অরবিটালের মধ্যে পার্থক্য বলতে পারবো তাহলে চলো মজার মজার রসায়ন ক্লাস শুরু করি শিক্ষার্থীরা চিত্রটিকে তোমরা কি দেখতে পাচ্ছ কতগুলো বৃত্তাকার সার্কেলে ঘুরে কতগুলো ছোট ছোট বল ঘুরছে বলগুলো হচ্ছে ইলেকট্রন আর যে বৃত্তাকার পথ দেখতে পাচ্ছ সেটি হচ্ছে শক্তি স্তর আমরা জানি ক্লাস এইটে আমরা এইটুকু পড়ে এসেছিলাম মজার মজার শক্তি স্তর এই শক্তি স্তরগুলো সম্পর্কে বা আকর্ষণীয় শক্তি স্তর সম্পর্কে আমরা একটু সংজ্ঞাটা জেনে নিই পরমাণুর ইলেকট্রন সমূহ যে বৃত্তাকার সার্কেলের ভিতর ঘুরে এই যে বৃত্তাকার যে সার্কেলটি দেখতে পাচ্ছ এই সার্কেলের ভিতরে যে ইলেকট্রনটি ঘুরছে এটি হচ্ছে বৃত্তাকার যে পথ তাকে আমরা বলছি শক্তি স্তর কি বলছি শিক্ষার্থীরা শক্তি স্তর এই শক্তি স্তরকে আমরা আরো কিছু নামে জানি শিক্ষার্থীরা কক্ষপথ অরবিট তাহলে আমরা কি জানলাম পরমাণুর ইলেকট্রন সমূহ যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে তাকে আমরা বলবো কক্ষপথ তাকে আমরা বলবো শক্তি স্তর তাকে আমরা বলবো অরবিট তিনটি শব্দের নামে আমরা পরিচিত হব এই প্রধান শক্তি স্তরকে কিন্তু এন এর মাধ্যমে প্রকাশ করা হয় একে এন দ্বারা প্রকাশ করা হয় আর এন এর মান চেঞ্জ হবে এন হতে পারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আরও অনেক ডট ডট দিয়ে দিয়েছি তার মানে এটা কন্টিনিউ হবে আর এন ইজ ইকাল টু যখন ওয়ান তখন তাকে বলবে প্রথম ফার্স্ট শক্তি স্তর ফার্স্ট অরবিটাল আর দুই নম্বর শক্তি স্তর এক্ষেত্রে আমরা বলবো এন ইজ ইকাল টু টু দুই নম্বর শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর এন ইজ ইকাল টু থ্রি তৃতীয় শক্তি স্তর এন ইজ ইকাল টু ফোর পঞ্চম শক্তি স্তর এন ইজ ইকাল টু ফাইভ পঞ্চম শক্তি স্তর ভেরি গুড আমার খুব ভালো লাগে যখন বাচ্চারা পড়ার সাথে সাথে রেসপন্স করে আমি জানি তোমরা ক্লাসটি দেখছো এবং রেসপন্স করছো কারণ এই আত্মবিশ্বাসেই আমরা একের পর এক শেখ জে আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য আমরা শিক্ষক
আমরা একের পর এক তোমাদের জন্য আমাদের ক্লাস চ্যানেলে ক্লাস দিয়ে যাচ্ছি। তোমরা দেখছো, শিখছো, এটাই আমাদের আত্মবিশ্বাস এবং এই আত্মবিশ্বাসকে তোমরাই সফল করতে পারো স্কুলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো দেখে। চলো আমরা শক্তিস্তর সম্পর্কিত জেনে নিলাম। এবার আমরা শক্তিস্তরের চিত্রটাকে একটু বুঝে নিই। শিক্ষার্থীরা, এখানে কালারফুলভাবে আমি চিন্তা করে চেষ্টা করেছি তোমাদেরকে শক্তিস্তরগুলো বোঝানোর। এবার তোমাদেরকে আরেকটি কথা না বললেই না, এই যে শক্তিস্তর, এই শক্তিস্তরের ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী বোর। তোমাদের বইয়ে রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেল সম্পর্কে দুটি মডেল আছে। এই মডেল দুটোকে নিয়ে আমি পরে আলোচনা করব, কারণ তার থেকে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে অরবিটাল সম্পর্কে তোমাদের জানানো। এই জন্য আগে আজকে এই ক্লাসটি নিলাম, আর ওটি তো থিওরিক্যাল ক্লাস, ওটা পরে আমি নিব ইনশাল্লাহ। তাহলে আমরা জেনে নিলাম অরবিটের ধারণা কে দিয়েছে, বিজ্ঞানী বোর। শিক্ষার্থীরা, একটু আগেই তোমরা শিখেছিলে n is equal to 1, n is equal to 2, n is equal to 3, n is equal to 4. That means first orbital, second orbital, third orbital, fourth orbital. প্রথম শক্তিস্তর, দ্বিতীয় শক্তিস্তর, তৃতীয় শক্তিস্তর, চতুর্থ শক্তিস্তর। এই শক্তিস্তরগুলোকে আবার আরেকটা নামেও ডাকা হয়, শেল নামে। যখন n is equal to 1, that means K shell. যখন n is equal to 2, that means L shell. যখন n is equal to 3, that means M shell. n is equal to 4, that is M shell. তাহলে এই যে শেলগুলো আমরা বললাম বা কক্ষপথ বা শক্তিস্তরগুলো পড়লাম, প্রথম শক্তিস্তরকে আমরা বুঝবো K shell, দ্বিতীয় শক্তিস্তরকে আমরা বুঝবো L shell, চতুর্থ শক্তিস্তরকে M shell, পঞ্চম M shell, এবং এইভাবে কন্টিনিউ প্রসেসিং এ চলতে থাকবে। যেমন দেখো, K এর পরে L, M, M, এরপরে হবে O, P, Q, R, এভাবে শেল সংখ্যা চেঞ্জ হতে থাকবে। যেমন শক্তি স্তর সংখ্যা চেঞ্জ হবে, ঠিক একই সাথে সাথে শেলের নাম্বারিংগুলো চেঞ্জ হয়ে যাবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে যাব পরের অংশে। এখন আমরা শক্তিস্তরের ইলেকট্রন কয়টি করে থাকে এটি সম্পর্কে জানবো। যদিও আমরা জানি ইলেকট্রনের শক্তিস্তর, ক্লাসে এটি আমরা শিখেছি, যখন বৃত্ত সার্কেল দিয়েছি তখন শিখেছি, তারপরও আবারও একটু রিভাইজ না দিলে হয় না। শিক্ষার্থীরা, শক্তিস্তরে, একটি শক্তিস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ভর করে টু অ্যান্ড স্কোয়ারের উপর। টু অ্যান্ড স্কোয়ার, টু সূত্রে টু, অ্যান্ড কক্ষপথ সংখ্যা, স্কোয়ার তার বর্গ। অর্থাৎ কক্ষপথের সংখ্যাকে বর্গ করে দুই দিয়ে গুণ করলে তুমি প্রত্যেক শক্তিস্তরের ধারণ ক্ষমতা পেয়ে যাবে। আবার বলছি শিক্ষার্থীরা, প্রত্যেক শক্তিস্তরের সংখ্যাকে দুই বর্গ করার পর তাকে আবার দুই দিয়ে গুণ করে তুমি শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা পেয়ে যাবে। তাহলে চলো শিক্ষার্থীরা দেখে নিই। n is equal to 2 হলে সেটা হচ্ছে প্রথম শক্তিস্তর, ইলেকট্রন থাকবে হচ্ছে দুইটি। কারণ n is equal to 1, দ্যাট মিন্স এখানে তুমি 1 বসাবে, 1 এর উপরে বর্গ করলে রেজাল্ট আসবে 1, এবং 1 কে তুমি যখন 2 দিয়ে গুণ করবে, মাল্টিপ্লিকেশন করবে, তখন রেজাল্ট চলে আসবে 2। তাহলে আমরা পেলাম n is equal to 1 হলে প্রথম শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা বা ধারণ ক্ষমতা থাকবে হচ্ছে 2। ঠিক পর্যায়ক্রমে n is equal to 2 হলে দ্বিতীয় শক্তিস্তরে ইলেকট্রন থাকবে 8টি, 2 এর বর্গ হচ্ছে 4, 4 কে 2 দিয়ে গুণ করলে হবে 8। একইভাবে তৃতীয় শক্তিস্তর অর্থাৎ n is equal to 3 হলে তৃতীয় শক্তিস্তরে ইলেকট্রন থাকবে 18টি, 3 এর বর্গ 3 ত্রিকা 9, 9 কে তুমি 2 দিয়ে গুণ করলে রেজাল্ট হবে 9 দুগুণে 18। পরের অংশে n is equal to 4, দ্যাট মিন্স 4 এর বর্গ 4, 4 আর 16, 16 কে তুমি 2 দিয়ে গুণ করবে 16 দুগুণে 32। এভাবে আমি যদি পঞ্চম শক্তি স্তরে যাই, n is equal to 5, 5 কে বর্গ করলে 5, 5 25, 25 কে তুমি 2 দিয়ে গুণ করলে 50। অর্থাৎ প্রথম শক্তিস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, দ্বিতীয় শক্তিস্তরে ধারণ ক্ষমতা 8, তৃতীয় শক্তিস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 18, চতুর্থ শক্তিস্তরে ধারণ ক্ষমতা 32, পঞ্চম শক্তিস্তরে ধারণ ক্ষমতা 50, 36, তারপরে 6 নম্বরের ধারণ ক্ষমতা 6 কে বর্গ করবা, 6, 6, 36, 36 কে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, 3
तीन दुगुणे छय और एके सात बहत्तर अर्थात ये टू एन स्कोयर सूत्रे सहाजे हमें खूब सहजे प्रत्येक अरबिटर अर्थात प्रत्येक शक्ति स्तर इलेक्ट्रन धारण क्षमता बेते पर शक्ति स्तर की शिक्षार्थी वोजे देखे आगे स्लाइडे वृत्ताकार कक्षपथ वृत्ताकार पथ के बोलब हे कक्षपथ अरबिट शक्ति स्तर ताहले ए तीन शब्द के किन्तु मने रखबे शिक्षार्थी उदाहरणस्वरूप दुटी मूलेर इलेक्ट्रन बिन्यास तुम्हारे के देखा एक इलेक्ट्रन बिन्यास होच्छे पटाशियम पटाशियम पारमाणविक संख्या उन्नीस और क्यालसियम पारमाणविक संख्या बीस ताहले प्रथम शक्ति स्तर जेहेतु पारमाणविक संख्या तार इलेक्ट्रन संख्या अर्थात उन्नीसटा पारमाणविक संख्या उन्नीस माने तार मूले इलेक्ट्रन संख्या आछे कयटी शिक्षार्थी उन्नीसटी और पारमाणविक संख्या बीस माने तार इलेक्ट्रन संख्या आछे बीसटी ताहले प्रथम कक्षपथे इलेक्ट्रन थाकबे होच्छे कयटी दुईटी उन्नीस थेके दुईटी दिए दाओ तारपरे द्वितीय शक्ति स्तरे थाकार कथा कयटी आठटी एबार आरो दुईटी आठटी दिए दाओ ताहले टोटाल हुए गेलो कत दुई और आठ जोग करले दुई और आठ जोग करले टोटाल होच्छे दस उन्नीस थेके दस वियोग करले इलेक्ट्रन संख्या थाकार कथा नय एवं आमरा जानी तृतीय शक्ति स्तरे इलेक्ट्रन थाके होच्छे अठारोटी ताहले आमरा नयटी इलेक्ट्रन खूब सहजे तृतीय कक्षपथे दिए दीते पारि किन्तु ना शिक्षार्थी आमरा तृतीय कक्षपथे अठारोटी इलेक्ट्रन इच्छा करले दीते पारबो ना आमरा तृतीय कक्षपथे इलेक्ट्रन संख्या दिब आठटी पटाशियमेर क्षेत्रे आठटी इलेक्ट्रन ही तृतीय कक्षपथे जाबे केन जाबे शिक्षार्थी ए केन थेकेई आजकेर किन्तु आमरा टपिक्स बेचे नियेछि शक्ति स्तरेर आरेकटी स्तर सम्पर्के जेटी होच्छे उपशक्ति स्तर आच्छा शिक्षार्थी एबार देखो आरेकटी कथा मने रेखो आबारो बोलतेछि पटाशियमेर नयटी इलेक्ट्रन तृतीय कक्षपथे जावार कथा थाकलेओ तृतीय कक्षपथे जाच्छे ना तृतीय कक्षपथे केवलमात्र जाच्छे आठटी इलेक्ट्रन आर परे एकटी इलेक्ट्रन जाच्छे चतुर्थ कक्षपथे अर्थात के शेले दुईटी एल शेले आठटी एम शेले आठटी एन शेले एकटी ताहले शिक्षार्थीरा आमरा एतक्षण जा शिखे एसेछिलाम जे प्रथम कक्षपथे इलेक्ट्रन थाकार कथा दुईटी द्वितीय कक्षपथे इलेक्ट्रन थाकार कथा आठटी तृतीय कक्षपथे इलेक्ट्रन थाकार कथा अठारोटी एखाने सेई नियमटा मानछे ना एई नियमेर एखाने व्यतिक्रमता देखा जाच्छे अथवा नियम अनुयायी आमरा इलेक्ट्रन बिन्यास करते पारछि ना এই যে ইলেকট্রন বিন্যাস করতে পারছি না অথবা আমরা যে এই যে আমাদের পক্ষে পসিবল হচ্ছে না কেন পসিবল হচ্ছে না এই পসিবিলিটি এই আনএবিলিটি এই আনএবিলিটি অক্ষমতার কারণেই আমাদের অরবিটাল নয় অরবিট নয় অরবিটাল মাধ্যমে ইলেকট্রন বিন্যাস করলে আমরা এর ব্যাখ্যাটা দিতে পারবো তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পেলাম পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে শক্তি স্তরের যে সূত্র টু এন স্কোয়ার সেটা সে মানছে না কেন মানছে না কারণ এখানে শক্তি স্তরের ধারণ ক্ষমতাকে সে পরিপূর্ণ না করে তিন নম্বর শক্তি স্তরকে আঠারোটি ইলেকট্রন না দিয়ে সে চলে যাচ্ছে আঠারোটি তার পক্ষে দেওয়া সম্ভব না কারণ তার পারমাণবিক সংখ্যা মাত্র উনিশটি তাহলে সে আগে প্রথম কক্ষপথকে দিবে বলবে তুমি আগে দুইটা নিয়ে যাও দুইটা নিয়ে গেল থেকে গেল কয়টা শিক্ষার্থীরা উনিশ থেকে দুইটি তো চলে গেল তারপরে দ্বিতীয় কক্ষপথে সে কয়টা দিবে শিক্ষার্থীরা দ্বিতীয় কক্ষপথে সে আটটা দিবে এরপরে তার আট আট দুই যে দশটি ইলেকট্রন উনিশটি ইলেকট্রন থেকে সে দশটি দিয়ে দেওয়ার পর ভাগে যাকে তার সাথে রয়ে যায় নয়টি নিয়ম অনুযায়ী যেহেতু তৃতীয় শক্তি স্তরে আঠারোটি ইলেকট্রন থাকার কথা তাই সে নয়টি ইলেকট্রনই কিন্তু দ্বিতীয় তৃতীয় শক্তি স্তরে দিতে পারত কিন্তু সে এখানে নিয়মকে ব্রেক করে সে তৃতীয় শক্তি স্তরকে দিবে হচ্ছে মাত্র আটটি ইলেকট্রন আর বাকি যে একটি ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনটিকে সে দিয়ে দিবে কোথায় পরবর্তী শক্তি স্তর অর্থাৎ ক্যানসেলে এর কারণ হচ্ছে আগেই বলছি আগেও বলেছি এখনও বলছি এই যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের যে ব্যতিক্রমতা এই ব্যতিক্রমতা থেকেই শিক্ষার্থীরা আমাদের বিজ্ঞ রসায়নবিদ আবিষ্কার করেছেন অরবিটাল অর্থাৎ এখানে পটাশিয়ামের আটটি ইলেকট্রন দিয়ে সে অষ্টকাঠামো লাভ করেছে এবং সে স্থিতিশীলতা অর্জন করেছে স্থিতিশীল হয়েছে আটটির মাধ্যমে তার ইলেকট্রন আটটি হওয়ার কারণে সে স্থিতিশীলতা অর্জন করে একটি ইলেকট্রন পরবর্তী শক্তি স্তরে দিয়ে দিয়েছে কিন্তু শিক্ষার্থীরা এই ব্যাখ্যাটি আরও সঠিকভাবে আমরা দেওয়ার জন্য কিন্তু আমরা অরবিট না কার সাহায্য নিতে পারি অরবিটালের সাহায্য যার মাধ্যমে আমরা খুব সহজেই ব্যাখ্যা করতে পারবো তাই আমরা এখানে বলবো পটাশিয়াম টু এন স্কোয়ারের সূত্রকে সমর্থন করে না কারণ
ইলেকট্রন বিন্যাস মূলত অরবিট নয় অরবিটালের উপর নির্ভর করে। এবার আমরা চলে যাব ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসে। ক্যালসিয়ামের ক্ষেত্রেও সেম, ক্যালসিয়ামের 20টি ইলেক্ট্রন, 20টি ইলেকট্রনের প্রথম শক্তি স্তরে দিবে 2টি, তৃতীয় শক্তি স্তরে দিবে 8টি, তৃতীয় শক্তি স্তরে দিবে 8টি এবং চতুর্থ শক্তি স্তরে বাকি 2টি ইলেকট্রন দিয়ে সে তার ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণ করবে। এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব সে 2s² সূত্রকে মানে না। এই যে দুইটা না মানা সূত্র মূল বা পরমাণু, এই দুটি পরমাণুর জন্যই আমাদের আজকে শক্তি স্তর দিয়ে ইলেকট্রন বিন্যাস করতে আমরা ব্যর্থ হলাম। কিন্তু ব্যর্থ হইনি শিক্ষার্থীরা, আমরা এখন এই না পারা, এই আনকমপ্লিটই থেকে, অসম্পূর্ণ থেকে আমরা আজকে যে নতুন একটি বিষয় সম্পর্কে জানব সেটি হচ্ছে অরবিটাল, উপশক্তি স্তর। তাহলে শিক্ষার্থীরা এতক্ষণ যেই উপশক্তি স্তর অথবা অরবিটাল নিয়ে আমরা কথা বলছিলাম, তাহলে শিক্ষার্থী চলো আমরা দেখে নেই অরবিট বা অরবিটাল বা উপশক্তি স্তর কী। পরমাণুতে প্রধান শক্তি স্তর বা শেল ছাড়াও পরমাণুর ভিতরে আরও কিছু শক্তি স্তর রয়েছে, অর্থাৎ প্রধান শক্তি স্তরে আবার কিছু শক্তি উপস্তর আছে। শিক্ষার্থীরা তোমরা যখন উপরের ক্লাসে উঠবে ইনশাল্লাহ তোমরা সম্পর্কে আরও ডিটেলস জানবে। তবে আমি তোমাদেরকে বলে দিতে চাই অল্প কথায়, সেটি হচ্ছে এই যে উপশক্তি স্তর বা শক্তি স্তর যার কথাই আমরা বলছি না কেন, এগুলোকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ একটি পরমাণুতে ইলেকট্রনের অবস্থান বা ইলেকট্রন সম্পর্কে সঠিক ধারণা পাওয়ার জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার দরকার হয়, অর্থাৎ 4 ধরনের সংখ্যার দরকার হয়। এই 4 ধরনের সংখ্যার মধ্যে প্রধান যে সংখ্যাটা, প্রথম সংখ্যাটাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা, যাকে তোমরা এন দ্বারা প্রকাশ করেছো এবং যেটা হচ্ছে অরবিট। আর দ্বিতীয় যে সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, সেই সহকারী কোয়ান্টাম সংখ্যাই হচ্ছে উপশক্তি স্তর তথা অরবিটাল। এই অরবিটালের পরবর্তী আরও দুটি সংখ্যা রয়েছে, যেগুলো হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যার মাধ্যমে উপশক্তি স্তরের আবার কিছু ভাগ আছে, উপশক্তি স্তরের কিছু ভাগ আছে। তো শিক্ষার্থীরা আমরা যেটি বলছিলাম সেটি হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল, এই এলই হচ্ছে আমাদের উপশক্তি স্তর বা শক্তি স্তর, উপশক্তি স্তর তথা অরবিটাল। আরও দুইটি কোয়ান্টাম সংখ্যা আছে যেটিকে বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আর এটি হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যেটি হচ্ছে মূলত আমাদের এই উপশক্তি স্তরগুলোর আবার ভাগ আছে, সেই ভাগগুলোকে প্রকাশ করা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দিয়ে। আর স্পিন মানে হচ্ছে ঘূর্ণায়ন। আমি এক শিক্ষার্থীকে বলেছিলাম বলতো স্পিন কোয়ান্টাম সংখ্যা কি, সে খুব মিনমিনিয়ে বলেছিল ম্যাডাম স্পিন মানে তো ঘূর্ণয়ন, তাহলে কি এটা ঘূর্ণয়ন? আমি বলেছি ভেরি গুড, এক্সিলেন্ট, ইয়েস, ঘূর্ণয়ন। ঘূর্ণয়ন অর্থাৎ ইলেকট্রন যে ঘুরে সেই ঘোরার দিকটিকে প্রকাশ করা হবে স্পিন কোয়ান্টাম সংখ্যা দিয়ে। তাহলে আমরা 4টি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানলাম, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, স্পিন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই 4টি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে তোমরা উপরের ক্লাসে খুব বিস্তারিত জানবে, আমি শুধুমাত্র যেটুকু না বললেই না ততটুকু তোমাদেরকে বললাম। প্রধান কোয়ান্টাম সংখ্যা যার মাধ্যমে তোমরা অরবিটের ধারণা পেয়েছো, সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটির মাধ্যমে তুমি উপশক্তি স্তর তথা অরবিটালের ধারণা পেয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা অরবিটালের সংজ্ঞা মুখে মুখে জেনে নিই। সেটি হচ্ছে পরমাণুর প্রধান শক্তি স্তরে বা শেল ছাড়াও পরমাণুর ভিতরে আরও কিছু শক্তি স্তর আছে, আর এগুলোকেই বলা হচ্ছে উপশক্তি স্তর। আর উপশক্তি স্তরগুলো, এই স্তরগুলো প্রধান শক্তি স্তরের ভেতরে বিন্যস্ত থাকে, এই স্তরগুলো প্রধান শক্তি স্তরের অভ্যন্তরে বা ভেতরে বিস্তৃত থাকে। এবং এই এই দুই স্তরকে সাধারণভাবে আমরা একটি নামেই জানি, সেটি হচ্ছে অরবিটাল। কি জানি? অরবিটাল। প্রধান শক্তি স্তরের স্তরগুলোকে আবার যে প্রধান শক্তি স্তরগুলো যে স্তরে বিভক্ত সেই স্তরগুলোকে আমরা শিক্ষার্থীরা কী নামে জানবো? অরবিটাল, উপশক্তি স্তর, অরবিটাল তথা উপশক্তি স্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জানবো অরবিটালকে কী দ্বারা প্রকাশ করা হয় এবং অরবিটালের সংখ্যা সম্পর্কে। অরবিটালের সংখ্যা, অরবিটালকে এল দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এল। অরবিটালকে এল দ্বারা প্রকাশ করা হয়, এলের মান নির্ভর করে হচ্ছে 0 থেকে n-1 এই সূত্র দ্বারা। আবার বলছি শিক্ষার্থীরা,
অরবিটাল এর মান n এর মানের উপর নির্ভর করে এবং এটা স্টার্ট হয় 0 থেকে n minus 1 0 থেকে n minus 1 আবার বলছি শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে মনে রেখো বা মাথায় বসিয়ে নাও অথবা মনের ভিতরে আটকে নাও সেই ছবি অর্থাৎ l এর মান ডিপেন্ড করে হচ্ছে 0 থেকে n minus 1 0 থেকে n minus 1 তাহলে 0 থেকে n minus 1 যদি হয় তাহলে আমরা যখন প্রধান শক্তি স্তর 1 n is equal to 1 জানব তখন সেখানে l এর মান কি হবে শিক্ষার্থীরা খেয়াল করো n is equal to 1 অর্থাৎ প্রধান শক্তি স্তরের জন্য কি হবে 0 থেকে n minus 1 এখানে আমি n এর মান বসাবো 1 minus 1 that means 0 অর্থাৎ প্রথম শক্তি স্তরে একটি উপশক্তি স্তর আছে এখানে 0 মানে একটি অরবিটাল মনে রাখতে হবে 0 দিয়ে একটি অরবিটালকে বোঝানো হয় শিক্ষার্থীরা খেয়াল করো 0 থেকে n n এর মান এখানে 1 আমার সূত্র ছিল n minus 1 n minus 1 তাহলে আমি এখানে 1 বসাইলাম 1 1 minus 1 is equal to 0 অর্থাৎ প্রথম শক্তি স্তরে একটি উপশক্তি স্তর আছে এবং সেটি হচ্ছে একটি শক্তি স্তর আছে এবং যার নাম হচ্ছে s আমরা পর্যায়ক্রমে নিচে জানব তাহলে দ্বিতীয় শক্তি স্তর n is equal to 2 এর জন্য 0 is equal to শিক্ষার্থীরা আমরা যেখানে ছিলাম n is equal to 2 n is equal to 2 এর জন্য যেখানে দেখো 0 থেকে n minus 1 ছিল 0 থেকে n minus 1 তাহলে এখানে n এর মান কত 2 তাহলে আমরা 0 minus 2 minus 1 লিখব তাহলে 2 থেকে 1 তাহলে 2 থেকে 1 গেলে থাকবে হচ্ছে এখানে 0 এখানে থাকবে কি 1 তাহলে এখানে মান হবে 0 থেকে 1 দেখো 0 minus 2 minus 1 তার মানে এখানে 0 থেকে থাকবে হচ্ছে 2 0 আর 1 তাহলে এখানে মান হবে কি 0 আর 1 এখানে দুটি উপশক্তি স্তর আছে এবং সেটি আমরা অর্থাৎ 0 এর জন্য একটা উপশক্তি স্তর আর 1 এর জন্য একটা উপশক্তি স্তর ধরব শিক্ষার্থীরা আমি কি বোঝাতে পেরেছি কিনা 0 এই টানটা মানে কিন্তু বোঝাচ্ছে 0 থেকে 2 minus 1 এটা কিন্তু মাইনাস চিহ্ন না এটা কিন্তু 0 থেকে বোঝাচ্ছে 0 থেকে এই যে 0 থেকে n minus 1 তাহলে 0 থেকে 2 minus 1 চলে যাবে তাহলে এখানে 1 আর এখানে থাকবে 0 তাহলে 0 আর 1 তাহলে এখানে উপশক্তি স্তর 0 এর জন্য একটা 1 এর জন্য একটা দুইটা উপশক্তি স্তর থাকবে এরপর আমরা 0 ইজ আমরা 3 নম্বর যাব n is equal to 3 এর জন্য তাহলে 0 থেকে 3 বিয়োগ দেব কারণ n এর মান হচ্ছে 3 তাহলে 0 থেকে আমার n minus 1 তাহলে n এর মান হচ্ছে 3 n এর মান হচ্ছে 3 তাহলে 3 থেকে 1 বিয়োগ দিলাম 0 থেকে আমার অরবিটাল এর মান 3 তাহলে 3 বিয়োগ করলাম 3 বিয়োগ করলে এখানে হবে 2 তাহলে 0 থেকে 3 0 থেকে 3 মানে হচ্ছে 0 1 2 0 থেকে সরি আবার বলছি ভুল হয়ে গেছে n is equal to 3 এর জন্য এখানে বের হবে 0 থেকে 3 minus 1 that means 2 0 থেকে যখন আমাদের 2 পর্যন্ত আসছে তাহলে আমরা বলব 0 1 2 0 থেকে 3 থেকে 1 বিয়োগ দিলে এখানে থাকবে হচ্ছে 2 তাহলে আমরা লিখব 0 1 2 এখানে কয়টি উপশক্তি স্তর হবে তিনটি 0 1 2 0 1 2 কি হবে 0 1 2 তো শিক্ষার্থীরা আমরা যেখানে ছিলাম সেখান থেকে আবার শুরু করছি একটু স্লাইডগুলো সংশোধন করে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে 0 থেকে 2 minus 1 তাহলে 2 minus 1 বিয়োগ করলাম তাহলে থাকবে হচ্ছে 0 থেকে 1 দ্যাট মিন্স 0 1 এখানে কয়টি উপশক্তি স্তর থাকবে দুইটি ক্রমান্বয়ে একইভাবে আমি যখন n is equal to 3 এর জন্য 0 থেকে 3 minus 1 তাহলে এখানে 0 3 থেকে 1 গেলে 0 থেকে 2 তাহলে এখানে 0 থেকে 2 মানে হচ্ছে 0 1 2 তাহলে এখানে 0 এর জন্য একটা 1 এর জন্য একটা 2 এর জন্য একটা টোটাল উপশক্তি স্তর কয়টা থাকবে তিনটি তাই না শিক্ষার্থীরা আমরা বুঝতে পারছি তো হ্যাঁ এরপরে দেখো এখানে এইভাবে n এর প্রতিটি মানের জন্য একটি করে উপশক্তি স্তর n এর একটা একটা করে মান চেঞ্জ হবে একটা একটা করে নতুন উপশক্তি স্তর তোমাদের এখানে কি হবে যুক্ত হবে যেমন দেখো যখন n is equal to 4 হচ্ছে যখন n is equal to 4 হচ্ছে তখন দেখো 0 থেকে 4 minus 1 তাহলে 4 বিয়োগ করলে 0 থেকে 3 0 1 2 3 তাহলে দেখো এখানে কিন্তু দেখো 2 এর জন্য 2 পর্যন্তই ছিল এখানে 3 এর জন্য 0 থেকে 1 2 3
তাহলে 1 2 3 4 এখানে কয়টা উপশক্তি স্তর আছে চারটি উপশক্তি স্তর সাধারণত এই উপশক্তি স্তরগুলোকে আমরা এই যে উপশক্তি স্তর পেলাম n = 1 এর জন্য একটা উপশক্তি স্তর যেটা 0 ছিল এই 0 এর জন্য আমরা পাবো s আবার একই ভাবে এখানে আমরা n = 2 এর জন্য এখানে পেয়েছিলাম 0 থেকে 1 তাহলে 0 এর জন্য s 1 এর জন্য নতুন করে p আর এখানে নতুন একটা সংখ্যা ছিল 2 অঙ্ক 2 2 এর জন্য পাওয়া হচ্ছে d আর এখানে n = 4 এর জন্য নতুন একটি সংখ্যা ছিল 3 3 এর জন্য পাচ্ছি হচ্ছে f তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা 0 এর জন্য s 1 এর জন্য p 2 এর জন্য d 3 এর জন্য f তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পেলাম যে শক্তি স্তর অনুযায়ী আমাদের অরবিটালের সংখ্যাগুলো চেঞ্জ হচ্ছে n = 4 পর্যন্ত শেষ পর্যন্ত এসেছে 0 1 2 3 শিক্ষার্থীরা তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে n = 5 আসলে কি নতুন আরেকটা উপশক্তি স্তর আসবে শিক্ষার্থীরা বিজ্ঞান যতক্ষণ পর্যন্ত না কোনো কিছু নিগ্রে একদম মূলে যে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার গবেষণা প্রক্রিয়া চালিয়ে থাকে হ্যাঁ এই পর্যন্ত তাহলে সেই ধারাবাহিকতায় দেখা গেছে যারা অরবিটাল আবিষ্কার করেছেন তারা লক্ষ্য করেছেন যে এই এফ অরবিটাল পর্যন্ত এই যে 118টি মৌল আবিষ্কৃত হয়েছে তাদের 118টি মৌল 118 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলই এফ উপশক্তি স্তর পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করলে যথেষ্ট হয় নতুন কোনো অর্থাৎ n = 5 বা n = 6 অথবা n = 7 এর জন্য নতুন কোনো উপশক্তি স্তর এখন পর্যন্ত প্রয়োজন হয়নি যখন প্রয়োজন হবে ইনশাআল্লাহ তোমাদের জন্য বিজ্ঞানীরা নিবেদিত বা আমাদের জন্য আমরা তারা জানি আমাদের জন্য অনেক কঠোর পরিশ্রম করে তারা নতুন অরবিটাল অবশ্যই আবিষ্কার করবে বা তোমাদের মধ্যে থেকে কেউ হয়তো বা ভবিষ্যতে বড় রসায়নবিদ হয়ে আবিষ্কার করতে পারো সে আশা তো থাকবে এখন আমরা শিক্ষার্থীরা যেটাতে যাব সেটা হচ্ছে অরবিটালের ইলেকট্রন সংখ্যা অরবিটালের ইলেকট্রন সংখ্যা অরবিটালগুলো কি কি শিখেছি এস পি জি এফ এস এ কত ইলেকট্রন থাকতে পারে পি তে কত থাকে ডি এ কত থাকে এফ এ শিক্ষার্থীরা আমরা জানি প্রথম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা দুইটা দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে আটটা তৃতীয় শক্তি স্তরে আঠারোটা চতুর্থ শক্তি স্তরে আমরা দেখেছি বত্রিশটা তাহলে এইভাবে একইভাবে যেহেতু শক্তি স্তরের ভিতরের স্তর হচ্ছে অরবিটাল উপশক্তি স্তর তাহলে আমাদেরকে জানতে হবে অরবিটালের ইলেকট্রন সংখ্যা কিসের উপর নির্ভর করে প্রতিটি অরবিটালে ইলেকট্রন সংখ্যা নির্ভর করে হচ্ছে 2×12+1 সূত্রের উপর প্রতিটি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2×12+1 এর উপর নির্ভর করে 2×12+1 এর উপর 2×12+1 অরবিটাল ইলে সূত্রের উপরে হচ্ছে ইলেকট্রন সংখ্যা নির্ভর করে এখন মনে রাখবা এস এর জন্য এল এর মান ছিল 0 তাহলে এল এর মান 0 ইলেকট্রন সংখ্যা হবে 2×2×0+1 দ্যাট মিনস 2 এখানে হবে 1 এই যে 2 দিয়ে 0 কে গুণ করলে 0 তারপর 1 দিয়ে গুণ করলে এখানে থাকবে হচ্ছে 2 তাহলে আমরা পেলাম এস অরবিটাল ইলেকট্রন থাকতে পারবে কয়টা দুইটা ঠিক একইভাবে পি অরবিটালের জন্য যেখানে তুমি এল এর মান পেয়েছিলে 1 সেজন্য এখানে অরবিটাল এখানে এই যে এল এর জায়গায় 2×এল এল এর জায়গায় তুমি বসাবো 1 2×এল+1 তাহলে এখানে 2×3 2 একে 2 আর 1 যোগ হয়ে 3 3 গুণে 6 তাহলে পি অরবিটাল ইলেকট্রন সংখ্যা কয়টা থাকবে শিক্ষার্থীরা 6টি ডি এর জন্য এল এর মান পেয়েছিলাম আমরা 3 ডি এর জন্য এল এর মান ছিল সরি ডি এর জন্য এল এর মান ছিল হচ্ছে 2 আবার বলছি এস এর জন্য 0 পি এর জন্য হচ্ছে 1 আর ডি এর জন্য হচ্ছে 2 তাহলে 2 ইলেকট্রন সংখ্যা তাহলে এখানে এল এর জায়গায় এইখানে আমরা বসাবো 2 তাহলে 2 এ 2 দিয়ে গুণ করলে 4 4 আর 1 এ 5 5 দ করে 10 তাহলে ডি ইলেকট্রন সংখ্যা কয়টা থাকবে 10টি এরপরে এফ এর জন্য এল এর মান হচ্ছে 3 ইলেকট্রন সংখ্যা হবে 2×2×3+1 এই যেখানে এল এর জায়গায় আমরা 3 বসালাম এল এর জায়গায় 3 তাহলে 3 দুগুণে 6 এর 1 7 7 দুগুণে 14 তাহলে শিক্ষার্থীরা আমরা শিখে ফেললাম এস এ থাকবে 2টা ইলেকট্রন পি তে থাকবে কয়টা ইলেকট্রন 6টা ডি এ কয়টা থাকবে 10টা আর এফ এ কয়টা থাকবে 14টা শিক্ষার্থীরা আমরা অরবিটালগুলো তো চিনে নিলাম অরবিটালগুলো আমরা দেখেও নিলাম এখন কি একটু ইচ্ছা করে না অরবিটালগুলো কেমন দেখতে শিক্ষার্থীরা এখানে দেখো একদম শুরুতে যে বৃত্তাকার যেটি দেখতে পাচ্ছ গোলাকার দেখতে পেয়েছ এই অরবিটালটি হচ্ছে এস অরবিটাল এটা পি দেখো এই যে এসটা এভাবে ঘুরে এই যে এভাবে ঘুরে এভাবে থাকতে পারে এভাবে এভাবে সার্কেলিং ঘুরে যদিও এসটা বৃত্তাকার এখানে খেয়াল করো এসটা এরকম বৃত্তাকার আকৃতিতে ঘুরতে থাকে এই যে পি পি হচ্ছে এরকম মাঝখানে দেওয়া আছে এরকম ডাম্বেল আকৃতির তবে ঘোরার সময় এরা দেখতে এরকম এই যে পি এর হচ্ছে তিনটা ভাগ থাকে এখানে দেখানো হচ্ছে এভাবে ঘুরতে পারে
x y z তিন টি অক্ষ আছে p অরবিটাল তিন টি অক্ষ বরাবরই ঘুরে px py pz px py pz যখন x অক্ষ এই যে এখানে দেখো শিক্ষার্থীরা এই যে একটা অক্ষ এই যে একটা অক্ষ আর এই দিকে এই যে তিনটা অক্ষ এই একটা x অক্ষ y অক্ষ এই যে দেখো এই দিকে যখন ঘুরছে এরকম যখন থাকছে তখন px অরবিটাল এটা 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 হচ্ছে তোমার এই এটা px অরবিটাল এটা z বরাবর ঘুরছে এটা y বরাবর ঘুরছে এজন্য তিনটি অরবিটাল px py pz এই যে এটা হচ্ছে x এর বরাবর x এর আনুভূমিক এটা y এর বরাবর আর এটা z এর বরাবর ঘুরছে তাহলে p এর তিনটা ভাগ px py pz যেটা সার্বিক ভাবে এরকম দেখা যায় আর কি এই যে সার্বিক ভাবে আমরা দেখতে পাচ্ছি আর d এর ক্ষেত্রে একটা দেখলাম p এ তিনটা দেখলাম d s p d f s p d f তাহলে দেখো এখানে d এর ক্ষেত্রে হচ্ছে পাঁচটা ভাগ থাকে আর f এর ক্ষেত্রে হচ্ছে সাতটা ভাগ থাকে আর কি তাহলে যে চিত্রে তোমরা দেখতে পাচ্ছ অরবিটাল গুলো কিভাবে শক্তি স্তরের ভিতরে তারা ঘোরাঘুরি করে থাকে শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাসে অরবিট এবং অরবিটাল সম্পর্কে একটু ধারণা পেলাম আমরা এখন এই অরবিট আর অরবিটালের যে ইলেকট্রন বিন্যাসগুলো আছে সেটার একটা চার্ট দেখে নিব অরবিটালের যে ইলেকট্রন সংখ্যা তার একটি চার্ট আমরা দেখে নিব যেটি তোমাদেরকে আমি বলেছি n = 1 শক্তি স্তর এখানে উপশক্তি স্তর l এর মান হচ্ছে 0 1 অনুযায়ী অরবিটাল এর নাম হবে s অরবিটালের প্রতীক হবে 1s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা হবে 2 আর শক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 2 is equal to আমরা যখন n is equal to শক্তি স্তর 2 ধরছি 0 1 s এর হচ্ছে 2s p এর জন্য এটাকে লেখা হবে 2p কারণ শক্তি স্তর হচ্ছে 2 আর অরবিটাল 0 0 এর জন্য s যেহেতু শক্তি স্তর সংখ্যা 2 এর জন্য এটা হবে 2s শিক্ষার্থীরা অরবিটালের নাম s p d f এগুলো থাকবে আর তার পাশে যে সংখ্যাগুলো বসবে এই সংখ্যাগুলো দেখেই তুমি বুঝতে পারবে যে এই অরবিটালটা কোন শক্তি স্তরে এখানে দেখো প্রধান শক্তি স্তর n এটার জন্য উপশক্তি স্তরের মান হচ্ছে 0 আর এটার জন্য তুমি অরবিটাল পাচ্ছ s তাহলে প্রধান শক্তি স্তর 1 তাহলে এটা অরবিটালের নাম হবে কত 1s আর ইলেকট্রন সংখ্যা সূত্র অনুযায়ী আমরা বের করেছিলাম 2 আবার n = 2 এটার জন্য আমরা দুইটা উপশক্তি স্তরের মান পেয়েছিলাম 0 1 তাহলে এখানে অরবিটাল হবে দুইটা 0 এর জন্য s 1 এর জন্য p আর এটাকে লেখা হবে এই s এর পাশে আসবে 2s p এর পর আসবে 2p ক্রমান্বয়ে একইভাবে n এর জন্য আমরা অরবিটালের মান পেয়েছিলাম 0 1 2 তাহলে 0 এর জন্য s p এর জন্য 1 d এর জন্য 2 তাহলে এই s এর পাশে বসবে 3 কারণ এটা 3 নম্বর শক্তি স্তরের উপশক্তি স্তর 3 নম্বর শক্তি স্তরের উপশক্তি স্তর এর জন্য 3s 3p 3d 3s 3p 3d 3s 3p 3d কারণ s p d আমরা 3 এর জন্য L এর কয়টা পেন পেয়েছিলাম 0 1 2 0 1 2 তাহলে 0 হলে S 1 হলে P আর হচ্ছে তোমার 2 হলে হচ্ছে D তাহলে কয় নম্বর শক্তি স্তর 3 নম্বর শক্তি স্তরে তাহলে এটা হবে 3S 3P 3D 3S 3P 3D 3S 3P 3D n = যখন 4 হয়েছিল তুমি অরবিটালের মান কি কি পেয়েছিলে 0 1 2 3 0 1 2 3 0 1 2 3 0 এর জন্য s 1 এর জন্য p 2 এর জন্য d 3 এর জন্য f তাহলে এটা কয় নম্বর শক্তি স্তরের উপশক্তি স্তর 3 নম্বর শক্তি 4 নম্বরে চলে গেছে আমরা 4 নম্বরে তাহলে s এর পাশে বসবে 4 4s p এর পাশে বসবে 4 4p d এর পাশে বসবে 4 4d f এর পাশে বসবে 4 4f এখন s এ থাকবে দুইটা ইলেকট্রন p এ 6টা d এ 10টা f এ 14টা দেখো টোটাল 32টা এই যে পটাশিয়ামের ক্ষেত্রে দেখো এই যে 2 6 18 8 8টা হয়েছিল কেন কারণ হচ্ছে এখানে এই যে 3d তে ইলেকট্রন যায়নি 3d তে না যে কোথায় গিয়েছিল 4s এ 4s এ কেন গিয়েছিল শিক্ষার্থীরা এটা আমরা আগামী ক্লাসে শিখব কারণ একসাথে এতগুলো জিনিস একেবারে তোমাদেরকে আমি বুঝিয়ে দিতে পারি এক ঘন্টার একটা লম্বা ক্লাস আমি তোমাদেরকে নিতে পারি কিন্তু ধৈর্য ধরে দেখাটা হয়তো বা তোমাদের হবে না এই কারণে আজকে আমরা শুধুমাত্র অরবিটালের সংখ্যা অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা এবং লিখা শিখে নিলাম 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f আবার বলছি 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f এবং
আরেকটা জিনিস মনে রাখতে হবে এস পি ডি এফ চারটা অরবিটাল এস পি ডি এফ ওকে ডান এরপরে আমরা আজকে অরবিটাল অরবিটাল সম্পর্কে জানলাম তাহলে তাদের পার্থক্যটাও আমরা জেনে নিব দেখো পার্থক্য শিক্ষার্থীরা এখানে চার আকারে সুন্দর আকারে দেওয়া আছে বোর পরমাণু মডেলের শিকার্য অনুসারে পরমাণু নিউক্লিয়াসের চতুর্দিকে যে নির্দিষ্ট বস্তু বস্তুকার কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে তাকে শক্তি স্তর বা কক্ষ বা অরবিট বলে আর পরমাণু নিউক্লিয়াসের চতুর্দিকে যে নির্দিষ্ট অঞ্চলব্যাপী ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সর্বাধিক থাকে তাকে অরবিটাল বলে অরবিট সাধারণত গোলাকার হয় অরবিটাল সমূহ বিভিন্ন আকৃতির হয় আমরা চিত্রে দেখেছি অরবিট সমূহকে এল দ্বারা অরবিটাল সমূহকে এল দ্বারা প্রকাশ করা হয় অরবিটাল সমূহকে অরবিট সমূহকে কে এল এম এন ইত্যাদি শেল দ্বারা প্রকাশ করা হয় আর অরবিট সমূহকে এস পি ডি এফ দ্বারা প্রকাশ করা হয় অরবিটের সর্বোচ্চ ধারণ ক্ষমতা টু এন স্কোয়ার আর অরবিটালের ক্ষেত্রে আমরা দেখেছি টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান একইভাবে আমরা অরবিট আর অরবিটালের পার্থক্যগুলো আমরা শিক্ষার্থীরা জেনে নিলাম আশা করি আজকের ক্লাস থেকে তোমরা উপকৃত হবে এবং ক্লাসটি বারবার দেখে তোমাদের শিক্ষার মানকে তোমরা বাড়িয়ে নিয়ে যাবে পরমাণুর আমাদের আজকে বাড়ির কাজ থাকবে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস টু এন স্কোয়ার সূত্রকে সমর্থন করে না কেন কারণ আমরা দেখেছি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে গেলে শুধু অরবিট দিয়ে হয় না সেখানে অরবিটাল থাকে অর্থাৎ ইলেকট্রন অরবিটাল অনুযায়ী অধিক বেশি বিন্যস্ত হয়ে থাকে আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছো ভালো লেগেছে তোমাদের কাছে এই প্রত্যাশাতেই আমি আজকের ক্লাস শেষ করব আল্লাহ হাফেজ আল্লাহ তোমাদের সবাইকে সুস্থ রাখুক তোমাদের পরিবারের সবাইকে সুস্থ রাখুক এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ